কাঁচা আম দিয়ে দারুণ মজার একটা জুসের রেসিপি শেয়ার করব, যেটা আপনারা একবার তৈরি করে সারা বছর ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। এই শরবতটা আমপানা নামেও পরিচিত। এটা আম পোড়া দিয়ে বা সিদ্ধ করে দুইভাবেই তৈরি করা যায়। সিদ্ধ করে যেভাবে তৈরি করতে হয় সেই প্রসেসটা আমি শেয়ার করছি। প্রথমে একটা প্রেশার কুকারের মধ্যে চারটা আম নিয়ে নিলাম। আমগুলো অবশ্য ভালো করে ধুয়ে মুখটা কেটে নিতে হবে। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমের অর্ধেকটা পরিমাণ ডুবে এ পরিমাণ পানি দিয়েছি। এখন এটাকে চুলায় বসিয়ে তিনটা হুইসেল আসা পর্যন্ত অপেক্ষা করব। তিনটা হুইসেল আসার পর চুলাটা বন্ধ করে বাড়তি বাষ্পটা বের করে নিয়েছি। এখন আমগুলোকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আম থেকে খোসাটা আলাদা করে নিচ্ছি। দেখুন আমটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। প্রথমে সবগুলো আম থেকে পাল্পটা আলাদা করে নেব। একটা চামচের সাহায্যে আমি পাল্পটা আলাদা করে নিচ্ছি। খোসার মধ্যেও কিন্তু আমের বেশ কিছুটা অংশ রয়ে গিয়েছে, সেগুলো তো আর ফেলে দেওয়া যায় না। একটা চামচের সাহায্যে সেগুলোও নিয়ে নিলাম। যাদের কাছে প্রেশার কুকার নেই তারা চাইলে আমগুলোকে খোসাটা ফেলে ছোট টুকরা করে কেটে সিদ্ধ করে নিতে পারেন। প্রেশার কুকারে দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় এই আর কি। সবগুলো পাল্প আলাদা করা হয়ে গেলে এগুলোকে একটা ব্লেন্ডার জগের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে অন্য উপকরণগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি জিরা। আমি জিরাকে তাওয়ার মধ্যে একটু টেলে নিয়ে হালকা একটু ক্রাশ করে নিয়েছি। এটা কিন্তু একদম গুঁড়া না, যেটাকে আধা ভাঙা বলে সেরকম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণ কিন্তু অবশ্যই দিতে হবে, চটপটা যে কোনো খাবার তৈরিতে বিট লবণ টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেয়। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি দুইটা কাঁচামরিচকে অর্ধেকটা করে কেটে দিয়েছি। আপনারা যে যেরকম ঝাল খেতে চান সে অনুযায়ী অ্যাড করবেন। চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। এই শরবতটা একটু টক মিষ্টি ঝাল এ টাইপের হয়, তবে খুব বেশি চিনি দিলে কিন্তু এটা একদম মিষ্টি মিষ্টি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবারে সবগুলো উপকরণকে একসাথে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার সুবিধার্থে আমি মাঝে দুই একবার চামচের সাহায্যে এগুলোকে নেড়ে দিয়েছি। দেখুন একদম স্মুথলি ব্লেন্ড করে নিয়েছি। এখন এই পাল্পটাকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, এর জন্য একটা আইস ট্রে নিয়ে নিলাম। আপনার চাইলে বক্সে ওইটা জমাতে পারেন, তবে আইস ট্রেতে জমালে সুবিধা হয় যে যখন আপনার জুস খেতে ইচ্ছে করবে 2-3 কিউব বের করে নিয়ে খুব ইজিলি জুস তৈরি করে নিতে পারবেন। এটা জমতে থাক। এখন বাকি যে পাল্পটা আছে সেটা দিয়ে আপনাদেরকে আমি শরবত তৈরি করে দেখাচ্ছি। গ্লাসটাকে একটু ডেকোরেশন করব, এর জন্য এক টুকরে লেবু কেটে নিয়ে প্রথমে গ্লাসের মুখে লাগিয়ে নিলাম। একটা প্লেটের মধ্যে কিছুটা চিনি আর বিট লবণ নিয়েছি। এখন লেবুর রস মাখানো গ্লাসের মুখটা এটার মধ্যে ঘষে নিলে খুব সহজে চারপাশে বিট লবণ এবং চিনিটা লেগে যাবে। ব্লেন্ড করে নেওয়া পাল্পটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা আইস কিউব। দিয়ে দিচ্ছি ফ্রিজ থেকে বের করে নেওয়া ঠান্ডা পানি। এবারে সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নিলে জুসটা রেডি হয়ে যাবে। এর সাথে আপনারা পুদিনা পাতা আর বিট লবণও মিশিয়ে নিতে পারেন। আর যে পাল্পটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি সেটা দিয়ে কিভাবে জুস তৈরি করবেন সেটার অলরেডি একটা শর্টস আমি আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন।